নমস্কার, আমি দেবাশিস। হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আমরা রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল যে জেনারেল সায়েন্সের ক্লাস শুরু করেছিলাম, যেখানে আমাদের টার্গেট ছিল 2500টি জেনারেল সায়েন্স এমসিকিউ কোশ্চেন সিরিজ, যার অলরেডি আমরা পার্ট 1 থেকে পার্ট 17 17টি ক্লাস কমপ্লিট করেছি। আজকে আমরা 18 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসেও আমরা অন্যান্যদের মতো টপ 25 এমসিকিউ জেনারেল সায়েন্স কোশ্চেন আলোচনা করব, সঙ্গে সায়েন্সের অঙ্কও রয়েছে। যেমনটা তোমরা রেল গ্রুপ ডি পরীক্ষায় দেখতে পাবে, ঠিক সেই লেভেলেরই হুবহু টিসিএস প্যাটার্নের কোশ্চেন সেট আপ আমরা তোমাদের জন্য তৈরি করেছি, যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো চলো ক্লাস শুরু করা যাক। চলো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে, কোন হরমোন প্রয়োগ করলে ধান গাছের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে? বলো, কোন হরমোন প্রয়োগ করলে ধান গাছের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে? খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করে দেখি। দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, জিব্বেরেলিন। জিব্বেরেলিন হরমোন প্রয়োগ করলে ধান গাছের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে। ওকে, এবার দেখো, জিব্বেরেলিন রিলেটেড আর কিছুগুলো প্রশ্ন হয়। যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে নাইট্রোজেন বিহীন ফাইটো হরমোনের নাম কী, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে জিব্বেরেলিন, মনে রাখবে। ওকে, এছাড়াও যদি তোমাদেরকে জিজ্ঞেস করে খর্বাকার উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে কে, সাহায্য করে জিব্বেরেলিন হরমোন। ওকে, এবার দেখো অপশান থেকে কী প্রশ্ন হতে পারে। দেখো, অক্সিন, অক্সিন কী বলতো? অক্সিন উদ্ভিদের ট্রপিক চলনে মুখ্য ভূমিকা গ্রহণ করে, মনে রাখবে। উদ্ভিদের ট্রপিক চলনে মুখ্য ভূমিকা কী গ্রহণ করে? অক্সিন হরমোন। অক্সিন হচ্ছে একটা প্রাকৃতিক হরমোন, মনে রাখবে। ওকে, আচ্ছা কাইনিন কী, ঠিক আছে কাইনিন থেকে কী প্রশ্ন হতে পারে বলতো? দেখো, কাইনিন কোথায় থাকে জানো? কাইনিন থাকে নারকেলের দুধে, ঠিক আছে, নারকেলের দুধে যে হরমোন থাকে সেটা হচ্ছে কাইনিন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। দেখো, কোনো বস্তুর উপর 15 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি স্মরণ হয় 4 মিটার, কৃতকার্যের পরিমাণ কত? দেখো, সায়েন্সের অঙ্ক তোমাদের রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট সায়েন্সের অঙ্ক। তো চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কে কে পারবে কমেন্ট করতে দেখি, সমাধান করো অঙ্কটি। কোনো বস্তুর উপর 15 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি স্মরণ হয় 4 মিটার, কৃতকার্যের পরিমাণ কত? দেখো, খুবই সহজ, কিচ্ছু নেই, জাস্ট তোমাদেরকে ফর্মুলাটা জানতে হবে, ঠিক আছে। কিসের ফর্মুলা জানতে হবে? কার্যের ফর্মুলা জানতে হবে, ঠিক আছে। কার্য অর্থাৎ কি? ডাব্লিউ সমান বল ইনটু স্মরণ। ওকে, বল ইনটু স্মরণ, মনে রাখবে। অ্যাপ সমান হচ্ছে বল আর স্মরণ সমান হচ্ছে এস। ওকে, এখানে আমাদের কিসের কি মান দেওয়া রয়েছে সেটা পুট করে দেবো, তাহলে বার হয়ে যাবে। ওকে, এখানে আমাদের কৃতকার্যের পরিমাণ জানতে চাইছে, তো কার্য জানা নেই আমাদের, ডাব্লিউ সমান ডাব্লিউ থেকে গেল, ঠিক আছে। অ্যাপ রয়েছে, অর্থাৎ কী দেওয়া রয়েছে এখানে? বল দেওয়া রয়েছে। কত বল রয়েছে? 15 নিউটন, ঠিক আছে, ইনটু, দেখো এখানে স্মরণ দেওয়া রয়েছে 4 মিটার, ঠিক আছে। তাহলে দেখো, যখনই গুণ হবে নিউটন আর মিটারে, তখন কিন্তু কী হয়ে জানো, উত্তরটা হয়ে যায় জুলে, ঠিক আছে, মনে রাখবে। তাহলে 15 আর 4 গুণ হচ্ছে 60, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে 60 জুল। ওকে, এই তথ্যটা মনে রাখবে, কিন্তু যখনই নিউটন এবং মিটারকে গুণ করা হবে তখনই কিন্তু উত্তর যেটা বার হবে সেটা কিন্তু জুলে বার হবে। ওকে, তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, কোনো বস্তুর উপর 15 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির স্মরণ 4 মিটার হয়, তাহলে কৃতকার্যের পরিমাণ হবে 60 জুল। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী কোশ্চেন। দেখো, ডাবের জল ও ভুট্টার শস্যে পাওয়া যায় যে হরমোন তা হলো? বলো, ডাবের জল ও ভুট্টার শস্যে যে হরমোন পাওয়া যায় সেই হরমোনের নাম কী? কে কে পারবে কমেন্ট করে দেখি। দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সাইটোকাইনিন। ডাবের জল ও ভুট্টার শস্যে পাওয়া যায় সাইটোকাইনিন হরমোন। ওকে, আচ্ছা যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে বীজহীন ফল উৎপাদনের সাহায্যকারী হরমোনের নাম কী, ঠিক আছে, বীজহীন ফল উৎপাদনের সাহায্যকারী হরমোনের নাম কী, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অক্সিন, মনে রাখবে। অক্সিন হলো বীজহীন ফল উৎপাদনের সাহায্যকারী হরমোনের নাম। ওকে, এছাড়াও জিব্বেরেলিন রিলেটেড অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে আমি প্রিভিয়াস কোশ্চেনে আলোচনা করলাম। তো চলো এরপর পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক। দেখো, পরবর্তী কোশ্চেন রয়েছে, উদ্ভিদের পাতা ঝরা প্রতিরোধ করে, কে প্রতিরোধ করে বলো? উদ্ভিদের পাতা ঝরা প্রতিরোধ করে নিম্নের কোন হরমোন? সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করো দেখি, কে কে পারবে। দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, জিব্বেরেলিন। উদ্ভিদের পাতা ঝরা প্রতিরোধ করে জিব্বেরেলিন হরমোন। ওকে, এবার দেখো,
আচ্ছা, যখন উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা হচ্ছে তখন একটা তথ্য তোমাদেরকে বলতে হবে, ঠিক আছে? দেখো, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে উদ্ভিদ হরমোনগুলির প্রধান উৎপত্তি স্থল কোথায়, অর্থাৎ উৎস কোথায়, ঠিক আছে, উদ্ভিদ হরমোনগুলির উৎস কোথায়, তো মনে রাখবে উদ্ভিদ হরমোনগুলির উৎস হচ্ছে ভাজক কলা, ঠিক আছে? ভাজক কলা থেকে উদ্ভিদ হরমোনগুলো উৎপন্ন হয়। ওকে, আচ্ছা, আরেকটা প্রশ্ন, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে প্রথম আবিষ্কৃত হরমোনের নাম কী, তো মনে রাখবে প্রথম আবিষ্কৃত হরমোনের নাম হচ্ছে সিক্রেটিন। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। নারকেলের দুধে যে হরমোন থাকে তা হলো, নারকেলের দুধে কোন হরমোন থাকে বলো। দেখো, এই প্রশ্নটা অলরেডি আমি প্রথম প্রশ্নে আলোচনার মাধ্যমে বলে দিয়েছি, তো চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো। দেখো, সঠিক অ্যান্সার হয়ে যাবে কি জানো, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কাইনিন। নারকেলের দুধে যে হরমোন থাকে সেই হরমোনের নাম হলো কাইনিন হরমোন। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আরও একটা প্রশ্ন আমি বলে দিচ্ছি এখানে, মনে রাখবে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে বিচ্ছিন্ন পাতার ক্লোরোফিল বিনিষ্টকরণ প্রতিরোধ করে কে, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কাইনিন হরমোন। পাতার ক্লোরোফিল বিনিষ্টকরণ প্রতিরোধ করে কে, কাইনিন হরমোন। ওকে, আচ্ছা আরও এক্সট্রা কিছু তথ্য মনে রাখবে। দেখো, অক্সিন, অক্সিনের সংকেত জিজ্ঞেস করে, ঠিক আছে, অক্সিনের রাসায়নিক সংকেত কী, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে অক্সিনের রাসায়নিক সংকেত। দেখো, অক্সিনের রাসায়নিক সংকেত হচ্ছে C10H9O2N, এটা হচ্ছে অক্সিনের রাসায়নিক সংকেত, লিখে রাখবে, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার জিজ্ঞেস করেছে। ওকে, আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে অক্সিন সর্বদা কীভাবে প্রবাহিত হয়, ঊর্ধ্বমুখী, নিম্নমুখী নাকি পার্শ্বমুখী, তো মনে রাখবে অক্সিন সর্বদা নিম্নমুখী প্রবাহিত হয়, মনে রাখবে এই তথ্যটাও। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। কোনো সমতল দর্পণে আপতন কোণ ও প্রতিফলিত কোণের যোগফল 80 ডিগ্রি হলে আপতন কোণের মান কত? দেখো, ভৌতবিজ্ঞানের একটি ছোট্ট অঙ্ক, এই ধরনের ছোট ছোট অঙ্ক কিন্তু তোমরা গ্রুপ ডি পরীক্ষায় দেখতে পাবে। ওকে, দেখো, কোনো সমতল দর্পণে আপতন ও প্রতিফলিত কোণের যোগফল 80 ডিগ্রি দেওয়া রয়েছে, তাহলে আপতন কোণের মান কত, কীভাবে বার করব? দেখো, আমরা জানি কোনো সমতল দর্পণে আপতন কোণ, ঠিক আছে, আপতন কোণ সমান কী হয়, প্রতিফলিত কোণ, এটা তো আমরা সকলেই জানি, ঠিক আছে। অতএব আমরা কি লিখতে পারি এখানে, যে আপতন কোণ, ঠিক আছে, আপতন কোণ প্লাস প্রতিফলিত কোণ সমান 2 গুণিত আপতন কোণ সমান 80 ডিগ্রি, যেটা আমাদের দেওয়া রয়েছে, ঠিক আছে, যোগফলটা আপতন ও প্রতিফলিত কোণের, লিখতে পারি কি পারি না, নিশ্চয়ই লিখতে পারি। তাহলে এবার আমরা আপতন কোণের মানটা বার করতে পারবো, ঠিক আছে। তাহলে আপতন কোণের এখানে আমি লিখব আপতন, অতএব আপতন কোণ সমান, ঠিক আছে, আপতন কোণ সমান 80 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান, সঠিক অ্যান্সার হয়ে যাবে 40 ডিগ্রি। ওকে, সো সঠিক অ্যান্সার হবে অপশন এ, ওকে, 40 ডিগ্রি। চলো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে, পত্রমোচন ও ফলমোচন রোধ করে, কে রোধ করে বলো, পত্রমোচন ও ফলমোচন কে রোধ করে, সঠিক অ্যান্সার কী হবে বলো। দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের, সঠিক অ্যান্সার হবে অপশন সি, অক্সিন, পত্রমোচন ও ফলমোচন রোধ করে অক্সিন হরমোন। ওকে, আচ্ছা, অক্সিন, কাইনিন, ইথিলিন থেকে প্রশ্ন হয়নি, ঠিক আছে। দেখো, ইথিলিন থেকে একটা প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করে যে ফল পাকাতে কোন হরমোন সাহায্য করে, তো মনে রাখবে ফল পাকাতে, ঠিক আছে, ফল পাকাতে সাহায্য করে কে, ইথিলিন হরমোন। ওকে, বাকি জিব্রেলিন, কাইনিন, অক্সিন রিলেটেড অনেকগুলো প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করলাম। উদ্ভিদ হরমোন রিলেটেড যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করে ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু সমস্ত আজকের এই ক্লাসে আমরা আলোচনা করে ফেলছি। চলো পরবর্তী কোশ্চেন দেখো। ফুলের প্রস্ফুটনে সাহায্যকারী কোন হরমোন, ফুলের প্রস্ফুটনে অর্থাৎ ফুল ফোটাতে সাহায্য করে কোন হরমোন বলো, ফুল ফোটাতে কোন হরমোন সাহায্য করে। চলো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কমেন্ট করো। দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ফ্লোরিজেন, ফ্লোরিজেন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে। ওকে, চলো চলো পরবর্তী কোশ্চেন দেখো। নিচের কোন পদার্থটি বর্ণহীন, নিচের কোন পদার্থটি বর্ণহীন বলো, সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করো। দেখি, খুবই সহজ প্রশ্ন, নিচের কোন পদার্থটি বর্ণহীন পদার্থ। দেখো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে বর্ণহীন পদার্থ। ওকে, এবার দেখো, আর কী কী রয়েছে বর্ণহীন পদার্থ, আর বর্ণহীন পদার্থ রয়েছে কি জানো, জল হচ্ছে বর্ণহীন পদার্থ, CO2 হচ্ছে বর্ণহীন পদার্থ, N2 হচ্ছে বর্ণহীন পদার্থ, NH3 হচ্ছে বর্ণহীন পদার্থ, অ্যাসিটিক অ্যাসিড এটাও বর্ণহীন পদার্থ। ওকে, আচ্ছা, এবার অপশন থেকে দেখো, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে তামার বর্ণ কীরকম, তামার বর্ণ হচ্ছে
একটা বিশেষ ধরনের লাল রং যেটাকে কালচে রঙও বলা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা ব্রোমিনের রং কীরকম হয় বলো তো, ব্রোমিনের রং, ঠিক আছে, ব্রোমিনের রং হয় লালচে হলুদ, লালচে হলুদ হয় ব্রোমিনের বর্ণ। ওকে, চখ, চখ দেখতে সাদা হয়, এটা তো সকলেই জানো চোখের বর্ণ। আর খুবই একটা ইম্পর্ট্যান্ট জিজ্ঞেস করে তুতের বর্ণ কীরকম, তো তুতের বর্ণ হয় নীল রঙের, মনে রাখবে। ওকে, আর নাইট্রোজেন ডাইঅক্সাইডের বর্ণ NO2 টুর বর্ণ কেমন হয়, NO2 টুর বর্ণ হয় লালচে বাদামি, এটাও মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন। নিচের কোন পদার্থটি জলে অদ্রাব্য বলো, নিচের কোন পদার্থটি জলে অদ্রাব্য, কে কে পারবে সঠিক অ্যান্সার কমেন্ট করতে দেখি। জলে অদ্রাব্য পদার্থ, দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে বলো, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, কার্বন। কার্বন হচ্ছে জলে অদ্রাব্য পদার্থ, ঠিক আছে। দেখো কার্বন ছাড়াও আর কী কী রয়েছে জলে অদ্রাব্য, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে তো মনে রাখবে, গন্ধক, ঠিক আছে, গন্ধক, গ্রাফাইট খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, গ্রাফাইট, গ্রাফাইট হচ্ছে জলে অদ্রাব্য, চক এটাও কিন্তু জলে অদ্রাব্য। আর জলে দ্রাব্য কী কী, দেখো জলে দ্রাব্য হচ্ছে খাদ্য লবণ, ওকে, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, এগুলো কিন্তু সব জলে দ্রাব্য। এছাড়াও আর কী কী রয়েছে, HCl এটাও জলে দ্রাব্য। চলো পরবর্তী কোশ্চেন, দেখো একক সময়ে বস্তুর দূরত্বকে কী বলে বলো, একক সময়ে বস্তুর দূরত্বকে কী বলা হয়। এখানে কিন্তু যে চারটা অপশান রয়েছে, বেগ, দ্রুতি, ত্বরণ ও মন্দন, এদের ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞাগুলো যদি জানো তাহলেই কিন্তু সঠিক অ্যান্সার করতে পারবে। তো বলো একক সময়ে বস্তুর দূরত্বকে কী বলে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, দ্রুতি। দ্রুতি বলা হয় একক সময়ে বস্তুর দূরত্বকে। ওকে, এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে, খুবই ইম্পর্ট্যান্ট একটা তথ্য মনে রাখবে, দ্রুতি কোন রাশি, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, মনে রাখবে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে। দ্রুতির মান আছে ঠিকই কিন্তু কোনো অভিমুখ নেই। ওকে, আচ্ছা আরেকটা ইম্পর্ট্যান্ট তথ্য মনে রাখবে, ঠিক আছে, কোনো গতিশীল বস্তুর দ্রুতির মান কখনোই শূন্য হতে পারে না, এই তথ্যটাও মনে রাখবে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, একক সময়ে বস্তুর স্মরণকে কী বলে বলো, একক সময়ে বস্তুর স্মরণকে কী বলা হয়, একক সময়ে বস্তুর স্মরণকে কী বলা হয়। দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, বেগ, একক সময়ে বস্তুর স্মরণকে বলা হয় বেগ। ওকে, এবার দেখো বেগ কোন রাশি, পরীক্ষায় জিজ্ঞেস করে, বেগ হচ্ছে ভেক্টর রাশি, মনে রাখবে বেগ হচ্ছে ভেক্টর রাশি, কারণ বেগের মান ও অভিমুখ দুটোই রয়েছে। ওকে, আচ্ছা আরেকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে রাখবে, গতিশীল বস্তুর বেগ মান কিন্তু শূন্যও হতে পারে, এই তথ্যটা মনে রাখবে, ঠিক আছে। অনেকবার কনফিউশন করে দেয় গতিশীল বস্তুর বেগের মান, অপশান দিয়ে দেয় শূন্য হবে, শূন্য হতে পারে না, শূন্য হতেও পারে, ঠিক আছে, এই ধরনের কিন্তু অপশান দিয়ে দেয়, তো এই তথ্যগুলো মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন, কোন হরমোন আয়োডিন থাকে, কোন হরমোনে আয়োডিন থাকে, একটু টাইপিংয়ে ভুল রয়েছে, কোন হরমোনে আয়োডিন থাকে বলো, সঠিক অ্যান্সার কী হবে, কোন হরমোনে আয়োডিন পাওয়া যায় বলো, সঠিক অ্যান্সার কী হবে। দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, থাইরক্সিন, থাইরক্সিন হরমোনে কী পাওয়া যায়, আয়োডিন পাওয়া যায়। ওকে, আচ্ছা যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়, ঠিক আছে, কে কে পারবে বলো তো, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়। দেখো থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে, থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ওকে, আচ্ছা থাইরয়েড গ্রন্থি থেকে আরও দুটি হরমোন নিঃসৃত হয়, সেই দুটি হরমোনের নাম কে কে পারবে, এটা কমেন্টে জানাবে যদি তোমরা কেউ পারো তো। ওকে, আচ্ছা খুবই ইম্পর্ট্যান্ট তথ্য এবার মনে রাখবে থাইরক্সিন রিলেটেড, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে বিএমআর, ঠিক আছে, আমাদের শরীরের বিএমআর বৃদ্ধি কে করে, তো বিএমআর বৃদ্ধি করে কে, এই থাইরক্সিন হরমোন বিএমআর বৃদ্ধি করে, ঠিক আছে। প্রতি মিলিগ্রামে থাইরক্সিন বিএমআর 1000 ক্যালোরি বৃদ্ধি করে, 1000 ক্যালোরি মনে রাখবে। ওকে, আচ্ছা যদি জিজ্ঞেস করে যে থাইরক্সিন হরমোনের প্রভাবে মূত্রে কিসের পরিমাণ বৃদ্ধি পায়, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, তো মনে রাখবে না, মূত্রে নাইট্রোজেনের পরিমাণটা বৃদ্ধি পায় কার জন্য, থাইরক্সিন হরমোনের জন্য। ওকে, মূত্রে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় থাইরক্সিন হরমোনের জন্য। ওকে, আচ্ছা অ্যাড্রিনালিন হরমোন, এটাকে কী হরমোন বলা হয় বলো তো, এটা তোমাদের জন্য কোশ্চেন, খুবই সহজ কোশ্চেন, অ্যাড্রিনালিন হরমোনকে কী হরমোন বলা হয়, ঠিক আছে।
কে পারবে জানাবে। আচ্ছা ইনসুলিন, ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয় বলো তো, কোথা থেকে নিঃসৃত হয়, কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? খুবই সহজ প্রশ্ন, এই প্রশ্নগুলো আশা করি তোমরা সকলেই জানো, ক্লাস টেন থেকে পড়ে আসছো। ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়, অ্যাড্রিনালিন হরমোনকে কী বলা হয়, ওকে, এগুলো তোমাদের জন্য কাজ রইলো, এগুলো কমেন্টে জানাবে। চলো পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি পদার্থের বৈশিষ্ট্য নয়, নিচের কোনটি পদার্থের বৈশিষ্ট্য নয় বলো। দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে, দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে, সংজ্ঞা থেকে প্রশ্ন, ঠিক আছে। যদি তোমার সংজ্ঞা না জানা থাকে অর্থাৎ ডিটেলসে পড়া না থাকে তাহলে কিন্তু তুমি প্রশ্নের অ্যান্সার সলভ করতে পারবে না। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, পদার্থের আয়তন নেই, এটা কিন্তু পদার্থের বৈশিষ্ট্য নয়। পদার্থের সংজ্ঞা কী, দেখো পদার্থের সংজ্ঞা হচ্ছে যার ভর আছে, যা কিছুটা স্থান দখল করে থাকে, যাকে ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করা যায়, যার জাড্য ধর্ম আছে, তাকেই আমরা পদার্থ বলে থাকি, মনে রাখবে, ওকে। চলো পরবর্তী কোশ্চেন, কোন বিজ্ঞানী প্রমাণ করেন যে জল একটি যৌগিক পদার্থ বলো, কোন বিজ্ঞানী প্রমাণ করেন যে জল একটি যৌগিক পদার্থ, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ক্যাভেন্ডিক্স, বিজ্ঞানী ক্যাভেন্ডিক্স প্রমাণ করেন জল একটি যৌগিক পদার্থ। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে হাইড্রোজেনের আবিষ্কর্তাকে, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসকে আবিষ্কার করেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যাভেন্ডিক্স। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে CO2 আবিষ্কর্তাকে, কার্বন ডাইঅক্সাইডের আবিষ্কর্তাকে, তখন কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ভন হ্যালমান্ড, ওকে। আচ্ছা লেভোয়সিয়ার কী জন্য বিখ্যাত বলো তো, লেভোয়সিয়ার কী আবিষ্কার করেছিলেন, এটা তোমাদের জন্য কোশ্চেন, কে পারবে কমেন্টে জানাবে, ওকে। চলো পরবর্তী কোশ্চেন, আর্সেনিক যুক্ত জল পান করলে যে রোগটি হয় তা হলো বলো, আর্সেনিক যুক্ত জল পান করলে কোন রোগ হয়ে থাকে আমাদের শরীরে, কে পারবে কমেন্ট করো দেখি সঠিক অ্যান্সার কী হবে। দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন মনে রাখবে, ঠিক আছে। আর্সেনিক যুক্ত জল পান করলে ব্ল্যাক ফুট ডিজিজ হয়ে থাকে, ঠিক আছে, আর্সেনিক যুক্ত জল পান করলে ব্ল্যাক ফুট ডিজিজ হয়ে থাকে, ওকে। চলো পরবর্তী কোশ্চেন, কোন জলে স্নান করা উচিত নয়, দেখো এই প্রশ্নগুলো খুবই সিম্পল প্রশ্ন, জাস্ট তোমার যদি বেসিক নলেজ থাকে তাহলে তুমি ইজিলি এই কোশ্চেনগুলো সলভ করতে পারবে, কিন্তু এই কোশ্চেনগুলো যখন পরীক্ষার হলে দেখবে কনফিউশনে কিন্তু মানে এদিক ওদিক হয়ে যায়, ঠিক আছে। বলো কোন জলে স্নান করা উচিত নয়, বৃষ্টির জলে, ঝর্নার জলে, পাতকুয়ার জলে, নাকি ভারী জলে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ভারী জলে। ভারী জল অর্থাৎ কাকে বলা হয়, D2O, D2Oকে বলা হয় ভারী জল। এটা কিসে ব্যবহৃত হয়, এটা পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয়, এটা স্নান করার জন্য নয়, ওকে। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরবর্তী কোশ্চেন, প্রথম শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা বলো, প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কে পারবে সঠিক অ্যান্সার কমেন্ট করো দেখি। দেখো প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কী হয়, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, একের সমান হয়, একের বেশিও হতে পারে বা কমও হতে পারে প্রথম শ্রেণীর যান্ত্রিক সুবিধাটা, ওকে। আচ্ছা প্রথম শ্রেণীর যে কী বলবো বস্তু রয়েছে সেগুলোর উদাহরণ পরীক্ষায় জিজ্ঞেস করে, ঠিক আছে। প্রথম শ্রেণীর লিভারের বস্তু হচ্ছে সাঁড়াশি, কোদাল, নলকূপের হাতল, ঠিক আছে, তুলাদণ্ড, ঢেঁকি, কাঞ্চি, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর লিভার, মনে রাখবে, ওকে। আচ্ছা যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে দ্বিতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কী হয়, তো মনে রাখবে দ্বিতীয় শ্রেণীর যেটা যান্ত্রিক সুবিধা হবে সেটা সর্বদাই কী হবে, সেটা সর্বদাই একের বেশি হবে, ঠিক আছে, এক প্লাস হবে। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে, তৃতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদাই একের কম হবে, ঠিক আছে, একের কম হবে, তথ্যগুলো মনে রাখবে, ওকে। আচ্ছা দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে কী বলতো, জাতি, নৌকার দাঁড়, এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার এর উদাহরণ। তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কী কী রয়েছে, মুখের চোয়াল, মাছ ধরার ছিপ, এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ, ওকে। এবার চলো পরবর্তী কোশ্চেন, ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে কোন হরমোন বলো, ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে কোন হরমোন, সঠিক অ্যান্সার কী হবে কমেন্ট করো দেখি। ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে কোন হরমোন, দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, থাইরক্সিন। থাইরক্সিন হরমোন ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে, ওকে। চলো পরবর্তী কোশ্চেন, দেখো জীবজগতের ক্ষুদ্রতম কোষ হলো, জীবজগতের ক্ষুদ্রতম কোষ বলো, সঠিক অ্যান্সার কী হবে, জীবজগতের ক্ষুদ্রতম কোষ, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমা হচ্ছে জীবজগতের ক্ষুদ্রতম কোষ, ওকে। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে জীবজগতের বৃহত্তম কোষের নাম কী, তখন সঠিক অ্যান্সার হয়ে যাবে কী, উট পাখির ডিম, ঠিক আছে, উট পাখির ডিম হচ্ছে জীবজগতের
ক্ষুদ্র বৃহত্তম কোষ, ওকে, আর ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা, ওকে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, মানুষের মেরুদণ্ডে অস্থির সংখ্যা কত, অর্থাৎ মানুষের যে মেরুদণ্ড রয়েছে সেখানে হাড় কয়টি রয়েছে মানুষের, বলো সঠিক অ্যান্সার কী হবে। দেখো তার আগে তোমাদেরকে এখানে দুটি সহজ প্রশ্ন করি, যে প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে সদ্য জন্ম শিশুর মধ্যে হাড়ের সংখ্যা কত, সদ্য জন্ম শিশুর মধ্যে হাড়ের সংখ্যা কত, আর অপশান দিয়ে দেয় 350 থেকে 400, 300 থেকে 350, তো এই দুটি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে একজন পূর্ণবয়স্ক মানুষের মধ্যে হাড়ের সংখ্যা কত, আর অপশান দিয়ে দেয় 200, 206, 208, 210, তো এই দুটি প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। সদ্য জন্ম শিশুর মধ্যে হাড়ের সংখ্যা আর একজন পূর্ণবয়স্ক মানুষের মধ্যে হাড়ের সংখ্যা, আর যদি পারো তাহলে জানাবে যে মানুষের মস্তিষ্কে কয়টি হাড় থাকে, ওকে। তো চলো এরপর এই প্রশ্নের সঠিক অ্যান্সার দেখে নেওয়া যাক। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মানুষের মেরুদণ্ডে অস্থির সংখ্যা হচ্ছে 33টি, ওকে, মেরুদণ্ডে 33টি হাড় থাকে। চলো পরবর্তী কোশ্চেন, মাছের গমনে সহায়ক পেশির নাম কি, মাছের গমনে কে সহায়তা করে, কোন পেশি, বলো মাছের গমনে সহায়তা করে কোন পেশি, সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, মায়োটম পেশি, মাছের গমনে সহায়তা করে মায়োটম পেশি, ওকে। অনেকবার এভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করে যে মায়োটম পেশি কার মধ্যে দেখা যায়, নিম্নে চারটা অপশান দিয়ে দেয়, ঠিক আছে, মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, এটা কিন্তু তোমাদের আরআরবি 2018 জিজ্ঞেস করা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার রেল গ্রুপটিতে, ইকা সিলিকন নামে কে পরিচিত, বলো ইকা সিলিকন নামে কে পরিচিত, সঠিক অ্যান্সার কী হবে। দেখো সঠিক অ্যান্সার কী হবে, ইকা সিলিকন নামে কে পরিচিত, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, জার্মেনিয়াম, জার্মেনিয়াম ইকা সিলিকন নামে পরিচিত। চলো পরবর্তী কোশ্চেন, কে সাধারণত বৈদ্যুতিক তাপ উৎপাদন যন্ত্রে ব্যবহার করা হয়, আচ্ছা একটু আমি পড়তে ভুল করলাম, ডেস্কে সাধারণত বৈদ্যুতিক তাপ উৎপাদন যন্ত্রে ব্যবহৃত হয়, এটা ডেস্কপটে, ওকে। রেল গ্রুপটিতে কিন্তু এই ধরনের কোশ্চেন প্রচুর জিজ্ঞেস করছে, এটাও কিন্তু 2018 প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা কোশ্চেন, ডেস্কে সাধারণত বৈদ্যুতিক তাপ উৎপাদক যন্ত্রে ব্যবহৃত করা হয়, বলো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, নাইক্রোম, নাইক্রোমকে বৈদ্যুতিক তাপ উৎপাদক যন্ত্রে ব্যবহার করা হয়, ওকে। আচ্ছা যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে বিদ্যুতের সবথেকে ভালো পরিবাহী কী, ঠিক আছে, আর অপশান দিয়ে দেয় এভাবে চারটা, এই চারটা অপশানই রয়েছে ধরে নাও, ঠিক আছে। আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে বিদ্যুতের সবথেকে ভালো পরিবাহী কী, তো সঠিক অ্যান্সার কী হবে, বলো অ্যালুমিনিয়াম, নাইক্রোম, লোহা নাকি তামা, এমনিতে সবথেকে ভালো পরিবাহী হচ্ছে রূপা, বিদ্যুতের সবথেকে ভালো পরিবাহী হচ্ছে রূপা, কিন্তু এখানে এই চারটি অপশানের মধ্যে তোমাকে সঠিক উত্তর চুজ করতে হবে, তো কে কে পারবে কমেন্টে জানাও তো দেখি, ঠিক আছে। দেখো ক্লাসের আলোচনা শেষ হলো, এরপর তোমাদের জন্য টাস্ক রয়েছে, ঠিক আছে, কমেন্ট টাস্ক, এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে, এক্সট্রা আরও যে কোশ্চেনগুলো তোমাদের কাছে আমি জানতে চেয়েছি সেই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে জানাবে, যে সব থেকে বেস্ট কোয়ালিটির কমেন্ট করবে তার কমেন্ট কিন্তু আমি কমেন্ট বক্সে পিন করে দেবো, ওকে। সো চেষ্টা করবে বেস্ট থেকে বেস্ট কোয়ালিটির কমেন্ট, যাতে তোমার কমেন্টটা কমেন্ট বক্সে পিন করা থাকে এবং তোমার কমেন্ট দেখে অন্যরাও অনুপ্রাণিত হয়, ওকে। তো চলো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে, হৃৎপিণ্ডের প্রসারণকে কী বলা হয়, ডায়াস্টোল, সিস্টোল, পলিস্টোল নাকি ট্রায়াস্টোল, হৃৎপিণ্ডের প্রসারণকে কী বলা হয়, বলো এই চারটা অপশানের মধ্যে সঠিক উত্তর কমেন্টে জানাবে, ওকে। এটা কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে সলভ করিয়েছি, এই প্রশ্নগুলো সব প্রিভিয়াস ক্লাসে সলভ করা কোশ্চেন, সো চেষ্টা করো সঠিক উত্তর করার, আমি তোমাদেরকে এই জন্যই কোশ্চেনগুলো করি যাতে তোমাদের রিমাইন্ড হয় কোশ্চেনগুলো, যাতে তোমরা কতটা পড়াশোনা করছো, কতটা পড়াশোনার সাথে টাচে রয়েছো কি না রয়েছো সেই সমস্ত ধারণা আমার কাছে পৌঁছে তার জন্য এই কোশ্চেনগুলো, ওকে। তো প্রোটিন সংশ্লেষের সাহায্যকারী কোষ অঙ্গাণুটি হলো, বলো প্রোটিন সংশ্লেষের সাহায্যকারী কোষ অঙ্গাণুটি, সঠিক অ্যান্সার কী হবে, লাইসোজোম, মেসোজোম নাকি ডিকটিওজোম নাকি রাইবোজোম, সঠিক অ্যান্সার কী হবে কমেন্টে জানাও তো দেখি, প্রোটিন সংশ্লেষের সাহায্যকারী কোষ অঙ্গাণু, ওকে। তো যাই হোক ক্লাসের আলোচনা আমাদের এখান পর্যন্তই ছিল, যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করবে, ভিডিও সম্বন্ধে কোনো কিছু মতামত থাকলে সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটি উপকৃত মনে হয় তো বন্ধু বান্ধব সহপাঠী যারা রয়েছে তাদের কাছে শেয়ার করে দেবে, কারণ সামনেই রেল গ্রুপটির এক্সাম রয়েছে আর নিজেদের প্রিপারেশন কতটা রয়েছে সেটা যাচাই করার জন্য মক টেস্ট খুবই ইম্পর্টেন্ট, সো চেষ্টা করবে ভিডিওটি শেয়ার করে দেওয়ার যাতে তারাও নিজেকে যাচাই করতে পারে, ওকে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে সিলেক্ট অল করে রাখবে, তাহলে ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে, ওকে। আর ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে।
দেখো ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে, এছাড়াও আলাদা সোশ্যাল সাইটের লিংক রয়েছে, আমার পার্সোনাল প্রোফাইলের লিংক রয়েছে, চাইলে তোমরা ফলো করতে পারো। ওকে, তো আমি তোমাদের কাছে মানে রিকোয়েস্ট করব তোমরা সোশ্যাল সাইটে যুক্ত থাকবে, কারণ সেখানেও অনেক কিছু তথ্য জানানো হয় যেগুলো তোমরা হয়তো ইউটিউবে সবসময় সেই তথ্যগুলো পাও না, ঠিক আছে? সো চেষ্টা করবে সেখানে যুক্ত থাকা। তো যাই হোক, দেখা হচ্ছে পরে ভিডিওতে। তোমার ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, সর্বদা মোটিভেট থাকো, সফলতা একদিন আসবে। জয় হিন্দ, বন্দে মাতরম।